গোসাই বাগান বুথে সাফল্যের পর আমি ভেবেছি যে আর একটা ছবি করব যেটা সবাইকে মাতিয়ে দেবে একদম। কী করি কী করি, তখন যে বুদ্ধ বুদ্ধমে করা যায় বলছিলাম, হঠাৎ মনে পড়লো কেন আমি আমাদের এত বড় ধন সম্পদ রয়েছে, ঠাকুমা যদি সেরেন নিয়ে কাজ করলে কেমন হয়। আমি আবার সেই পুরোনো স্ক্রিপ্ট বার করলাম, কাজ আরম্ভ করলাম, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে আজকে পৃথিবীটা পাল্টে গেছে একদম। আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে করলে ছবি আমি মানে দর্শকের কাছে পৌঁছলে আজকের যারা আমার দর্শক, যারা আমার আজকে ছোটো বাচ্চারা বা আজকে যারা লোকজন, তারা এই ছবিকে হয়তো নেবে না। কারণ এর আগে মাথায় রাখতে হবে যে হ্যারি পটার রিলিজ করে গেছে, লর্ড অফ দ্য রিংস রিলিজ করে গেছে। একটি কথা বলছি, আমাদের সময় যেভাবে ম্যাট বা ভিএফএক্সের কাজ হতো তার থেকে আজকে দুনিয়াটা অনেকখানি এগিয়ে গেছে। আমি আমাকেও শিখতে হয়েছে অনেক কিছু, কারণ আমি একদমই এগুলো জিনিসগুলো জানতাম না। পুরো জিনিসটা শিখে আবার নতুন করে নতুনভাবে ভেবে আমার নিজের ভাবনা চিন্তার সঙ্গে মিলিয়ে আমি তখন নাটা ভিএফএক্স কোম্পানি ফর্ম করলাম, যেখানে আমার কুড়িজন লোক সকালে বিকেলে কাজ করে, এবং যাদের সহযোগিতা না হলে ছবিটা করতেই পারতাম না, তারা সবাই মিলে আমাকে হেল্প করলো। এবং আমি তখন আমার নতুন করে একটা এই জিনিসটা বানাতেই আমার 6 বছর সময় লেগে গেছে। তার ফলে আমার নতুন করে আমি যখন ছবি করতে এলাম, তখন সে 6 বছর বাদে আমার বুদ্ধবুদ্ধের জন্ম নিল। আমি সবসময় চেষ্টা করি এক্সিকিউশনটা আমার ডিজাইন তৈরি যেন আরও ভালো হয়। আমার এই ছবিতেও তাই হয়েছে, কারণ আমি খাতায় কলমে যেটা ভেবেছিলাম সেটা যখন এক্সিকিউট করে দেখছি তার থেকেও ভালো করে আমি ইউজ করতে পেরেছি। কারণ যদি ওই যে বললাম আমার সামনে যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এত ডেডিকেটেডলি কাজ করেছেন যে কাজটা সে একটা নিশ্চয়ই একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আমার জীবনে সারা জীবনে আমি বড়ো বড়ো সেট লাগিয়েছি, বড়ো বড়ো জিনিস তৈরি করেছি, এখানে আমি প্রথম কাজ করলাম যাতে একটা সেট নেই, সেই জন্যে সেই জিনিসটা করতে ভীষণ সময় লেগেছে, ভীষণ অধ্যাবসায় লেগেছে। আর সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে এর জন্যে আমার যারা সঙ্গে আমার কাজ করেছেন তাদের কাছে বারবার আমি এই জন্যে বলছি অজস্র ধন্যবাদ, কারণ তারা এত সময় দিয়ে এই জিনিসটা করেছেন আমার সাথে। কাজটা করে আমার খুব স্যাটিসফ্যাকশন হয়েছে।